বরগড় জেলা গাইশলাড়া ব্লক অন্তর্গত বোরামুড়াস্থিত সরকারি রাজকুমার উন্নীত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক প্রেমানন্দ বেহরাঙ্ক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি ভাবে গাইশলাড়া ব্লক অধ্যক্ষ প্রণয় কুমার সাহু, মুখ্য বক্তা শিক্ষাবিদ ভূপেন্দ্র কুমার সাহু, সম্মানিত অতিথি ভাবে সমিতি সভ্য সরোজ কুমার সাহু, বিআরসিসি নেহুর দাস, এবিও নবেশ্বর বরিয়া, পরিচালনা কমিটি অধ্যক্ষ সুশান্ত কর্তিয়া তথা অবসরপ্রাপ্ত গুরুবৃন্দ যোগদে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে বিদ্যাদাতা শ্রী গণেশ ও বিদ্যাদাত্রী মা সরস্বতী পূজার্চনা করে ছাত্রছাত্রী মানুষ উদ্বোধন দিয়ে ছাত্রী দ্বারা স্বাগত সঙ্গীত পরিবেশন করা বিদ্যালয়ের সহকারী শিক্ষক পজানন মাঝি স্বাগত ভাষণ দিয়ে বেড়ে অতিথি দ্বারা বিদ্যালয়ের দুই মাসিক ই পত্রিকা নবপ্রয়াসর প্রথম বর্ষ দ্বিতীয় সংস্করণের শুভ লোকার্পণ করা পরে ছাত্রছাত্রী দ্বারা পঞ্জানন মাঝিক রচিত পৌরাণিক নাটক শান্তি হজিচি অশান্ত সহরে পরিবেশন করা বেড়ে শিক্ষয়িত্রী নিহারিকা যোশী, শিক্ষক রজত কুমার চৌহান ও প্রফুল্ল কুমার সাগর পুরস্কার বিতরণ কার্যক্রম পরিচালনা করে শেষে শিক্ষক সুবল ঠাকুর ও রামকুমার পটেল সংযোজনায় ছাত্রছাত্রী দ্বারা রঙ্গারঙ্গ সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা বিদ্যালয় পরিচালনা কমিটির সমস্ত সদস্য ও সদস্যা, গাঁর সমস্ত ওয়ার্ড মেম্বর, মা তুলসী স্বয়ং সহায়িকা গোষ্ঠীর সমস্ত সদস্যা, শিক্ষক বলদেব সাহু, বিশ্বজিৎ সাহু, ধর্মেন্দ্র কুমার রাউত এবং শিক্ষয়িত্রী নিবেদিতা পাণিগ্রাহী, স্বপ্নারাণী ভোই ও সস্মিতা ভোইঙ্ক সহযোগে কার্যক্রম সুচারুরূপে সম্পাদিত হয়েছিল। আগামী বর্ষে পুঁ বার্ষিক উৎসব পালন করা প্রধান শিক্ষক ঘোষণা করে। বরগড়ু মঙ্গুল সাহুঙ্ রিপোর্ট, জাগৃতি লাইভ মিডিয়া।